আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনালভাবে একটি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা যায়। ফেসবুক গ্রুপের ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়বস্তু এবং একটি গ্রুপ খোলার সঠিক গাইডলাইন স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করব। আশা করি ফেসবুক গ্রুপ নিয়ে আপনাদের মনে যত প্রশ্ন আছে সব কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা, বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাব। তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমত আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করে নেবেন, তারপর ডান পাশে উপরের দিকে থ্রি লাইনসে ক্লিক করবেন, এরপর নিচের দিকে গ্রুপস নামের অপশনটাতে ক্লিক করবেন, তারপর এখানে বাম দিকে স্লাইড করে ক্রিয়েট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তারপর গ্রুপ ক্রিয়েট করার পেজটা চলে আসবে। এখানে আপনি যে নামে গ্রুপটা ক্রিয়েট করতে চাচ্ছেন সে নামটা দিয়ে দেবেন। আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য গ্রুপটা ক্রিয়েট করব, তাই আমার চ্যানেলের নামটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমাদের গ্রুপের জন্য একটি কভার ফটো অ্যাড করতে হবে। এখানে অ্যাড কভার ফটোতে ক্লিক করে আমি আমার গ্রুপের জন্য একটি কভার ফটো অ্যাড করে দিচ্ছি। এরপর হচ্ছে প্রাইভেসি অপশন। তো প্রাইভেসি অপশন এখানে পাবলিক এবং প্রাইভেট দুইটা রয়েছে। তো আপনার গ্রুপটা কোন কোয়ালিটি হবে তো সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে পাবলিকটা সিলেক্ট করে দিচ্ছি। বন্ধুরা, এরপরে মোর অপশন যে রয়েছে এখানে আমাদের কোনো কাজ নেই। এখন আমরা সরাসরি ক্রিয়েট গ্রুপ এখানে ক্লিক করব। বন্ধুরা, প্রাথমিকভাবে আমাদের গ্রুপটা ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমাদের সামনে যে পেজটা ওপেন হয়েছে এখান থেকে প্রথম অবস্থায় আমরা কিছু বন্ধুদেরকে এখানে ইনভাইট করব। এরপর উপরের দিকে ডান অপশনে ক্লিক করব। এখন আমাদের সামনে যে অপশনগুলো আসবে আমরা জাস্ট এগুলো স্লাইড করে চলে যাব। বন্ধুরা, আমাদের গ্রুপটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমাদের এখানে কিছু সেটিংস করে নিতে হবে, আর এই জন্য ডান পাশে উপরের দিকে এই অপশনটাতে ক্লিক করব। তারপর আপনাদের সামনে গ্রুপের অ্যাডমিন টুলসগুলো শো করবে। এখান থেকে আমরা গ্রুপ সেটিংসে ক্লিক করব। তারপর আমাদের সামনে গ্রুপের প্রয়োজনীয় সেটিংসগুলো শো করবে। এখান থেকে প্রথম অপশনটাতে ক্লিক করব। বন্ধুরা, আমাদের গ্রুপের নামটা যেহেতু প্রথমে দেওয়া হয়ে গেছে তাই এখান থেকে শুধুমাত্র আমাদের গ্রুপের ডেসক্রিপশনটা দিতে হবে। আপনাদের গ্রুপটা যে রিলেটেড হবে আপনারা সেই রিলেটেড কোনো কিছু লিখে এখানে দিয়ে দেবেন। আমি আমার চ্যানেলের বিষয়ে এখানে কিছু লিখে দিচ্ছি। বন্ধুরা, আমাদের লেখা কমপ্লিট। এখন উপরের দিকে সেভে ক্লিক করব। এরপর হচ্ছে কভার ফটো, যা আমরা পূর্বেই অ্যাড করে দিয়েছি। এছাড়াও এখান থেকে আপনি চাইলে কালার পরিবর্তন করে দিতে পারেন। এবার গ্রুপ টাইপে ক্লিক করে আপনাদের গ্রুপটি কোন ক্যাটাগরি তা সিলেক্ট করে দেবেন। এখানে আপনি বিভিন্ন ধরনের ক্যাটাগরি পেয়ে যাবেন। আমি এখানে জেনারেলি সিলেক্ট করে দেব। এরপর হচ্ছে লোকেশন, আপনি চাইলে আপনার গ্রুপের লোকেশনটা এখান থেকে সেট করতে পারেন। আমি এখানে ঢাকা বাংলাদেশ সিলেক্ট করে দেব। এখানে আর তেমন কোনো কাজ নেই। আমরা এরপর নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর মেম্বারশিপের বেশ কিছু অপশন পেয়ে যাবেন। এখানে মেম্বারশিপ কোশ্চেনে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে আরও দুটি অপশন চলে আসবে। এখানে আপনি মেম্বারদের উদ্দেশ্যে যে কোনো কোশ্চেন অ্যাড করতে পারেন এবং গ্রুপের জন্য প্রয়োজনীয় কিছু রুলস এখান থেকে ক্রিয়েট করতে পারেন। আপনার গ্রুপে মেম্বার রিকোয়েস্ট কারা অ্যাপ্রুভ করতে পারবে তাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এছাড়াও অটোমেটিক মেম্বার অ্যাপ্রুভাল সেটিংসের মাধ্যমে আপনি গ্রুপের মেম্বার অটো অ্যাপ্রুভ সেট করে দিতে পারেন। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস হলো হু ক্যান জয়েন দ্য গ্রুপ। এখানে আপনি দুটি অপশন পাবেন। আমি এখান থেকে অনলি পিপল করে দেব, তারপরে কনফার্ম, এরপর হু ক্যান পোস্ট এখানে ক্লিক করব এবং এখানে অবশ্যই এনিওয়ান ইন দ্য গ্রুপ এটা সিলেক্ট করে দেবেন। পোস্ট অ্যাপ্রুভালে ক্লিক করবেন। আপনার গ্রুপের পোস্ট অটো অ্যাপ্রুভ হবে কি হবে না তা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এরপর আপনারা নিচের দিকে আসবেন। আপনি যদি আপনার গ্রুপের সাথে অন্য কোনো পেজ বা গ্রুপের লিঙ্ক অ্যাড করতে চান তাহলে এখান থেকে আপনি লিঙ্কগুলো অ্যাড করতে পারবেন। বন্ধুরা, এখানে আর তেমন কোনো গুরুত্বপূর্ণ সেটিংস নেই তাই এখান থেকে ব্যাগে চলে আসব। সর্বশেষ আমরা যে সেটিংসের সাথে পরিচিত হব তা হচ্ছে পোস্ট টপিক। বন্ধুরা, আপনি যদি আপনার গ্রুপের পোস্টগুলো নির্দিষ্ট কোনো টপিকের উপর করতে চান তাহলে এখান থেকে পোস্ট টপিকে ক্লিক করবেন, দেন এখানে আপনার টপিকগুলো লিখে দেবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বাংলা ইউনিক টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।